রামধনু রাজকুমার, এটা ম্যাফিকাস নামের এক অন্যরকম রাজ্যের অন্যরকম গল্প। এই রাজ্যের মধ্যে অন্যরকম কি আছে জিজ্ঞাসা করছো তো? তো এই রাজ্যের না তো কোনো রাজা ছিল না কোনো রানী। এই রাজ্যে কেউ রাজত্ব করতো না, এটা কেবল একজন দক্ষ নেতার নেতৃত্বেই হতে পারে। আর ম্যাফিকাসে একজন খুব উদার আর জ্ঞানী নেতা ছিল, জেনারেল অ্যাব্রেস। আর তিনি একসাথে কয়েক দশক ধরে নেতা ছিলেন, কিন্তু তিনি একা নন। জেনারেল অ্যাব্রেসের পরিমন্ত্রীদের নিয়ে একটা বিশ্বস্ত মন্ত্রিসভা ছিল, যারা রাজ্যের প্রশাসনের তত্ত্বাবধান করেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে। তাদের দায়িত্ব ছিল রাজার সিংহাসনের প্রতি, আর তারা কখনোই ব্যর্থ হননি। আমাদের কাছে এখনো পর্যন্ত পরবর্তী নেতা নেই, এটা নিয়ে কি আমাদের চিন্তিত হওয়া উচিত? একদমই না মহাশয়, ম্যাফিকাসের নেতা এই প্রকৃতি নিজে নিজেই বেছে নেয়। আপনিও আপনার হাতের ওই চিহ্ন নিয়েই জন্মেছিলেন। আমরা ম্যাফিকাসের বাচ্চাদের উপরে কড়া নজর রাখছি মহাশয়, এখনো পর্যন্ত কোনো শিশু এই চিহ্ন নিয়ে জন্মায়নি। সময় আসলে প্রকৃতি নিজেই নেতা নির্বাচন করবে। রাজা অ্যাব্রেস তার মন্ত্রীদের কাছে কৃতজ্ঞ ছিলেন। তিনি জানতেন যে প্রকৃতি যদি নেতা নাও বাঁচতে পারেন, তাহলেও তার রাজ্য নিরাপদ হাতেই থাকবে। একদিন রাজা যখন বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার সৈন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। দাঁড়াও, বনের এই অংশটা আমি আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না, কিছু একটা ঠিক নেই মনে হচ্ছে। হে নারী, আপনি বনের এত গভীরে কি করছেন? চলুন আপনাকে নিরাপদে ফিরিয়ে নিয়ে যাই। অনেক বছর পরে রানীকে অসম্মান করার সাহস তোমার হয় কি করে? তুমি যা উপার্জন করবে তার 80% রানীকে দিতে হবে, এটাই ম্যাফিকাসের নিয়ম, আর তুমি সেটা ভালো করেই জানো। অনেক হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন না যে ওর উপার্জন এমনিতেই কম? অগাস্টাস, আমাদের কাজে হস্তক্ষেপ করো না। এই যে শোনো, আমরা আগামীকাল আবার আসবো, আর তুমি আমাদের টাকা দেবে। আমি বুঝতে পারছি না, রানীর তো তার প্রজাদের রক্ষা করার কথা। ও অগাস্টাস বাছা, ম্যাফিকাসের রানীর থাকার কথাই ছিল না, প্রায় 17 বছর আগের কথা। রাজা জঙ্গল থেকে রানীকে সঙ্গে নিয়ে ফিরলেন, আর তিনি অন্যরকম হয়ে গেছিলেন। অলিভিয়া, এখন থেকে তোমাদের রানী, সবাই ওর সামনে মাথা নত করবে। গরিব দোকানদার মাথা নিচু করে চলে গেল, আর অগাস্টাস সেখানে দাঁড়িয়ে অবাক হয়ে প্রাসাদের মাথার দিকে তাকিয়ে রইল। কিন্তু সে যেটা জানতো না সেটাই হলো, রানী অলিভিয়া একজন ডাইনি ছিল যে ম্যাফিকাস রাজ্যকে দখল করেছিল। তার মন্ত্রে বন্দী রাজা অ্যাব্রেসের সাথে সাথে ম্যাফিকাসের ভবিষ্যৎও মারাত্মক বিপদে ছিল। কিন্তু অগাস্টাস এসব নিয়ে চিন্তিত ছিল না, কারণ তার নিজের একটা গোপন ব্যাপার ছিল, নাকি বলা উচিত 7টা গোপনীয়তা। আরে বাছা, আজ তোমার এত দেরি হলো কেন? আমার চিন্তা হচ্ছিল। তুমি জানো তো কি ব্যাপার, সবাই ঘুমিয়ে পড়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়। ওহ সোনা। মা, অগাস্টিস কি চলে এসেছে? হ্যাঁ মা বেগুনি, আমি এসেছি, আর আমি তোমার প্রিয় বাদামও এনেছি। এটা ছিল সেই গোপনীয়তা। অগাস্টাসের একটা নয়, দুটো নয়, 7টা মা ছিল। তাদের সবাইকে জাদুর শিকল দিয়ে গুহার ভিতরে বন্ধ করে রাখা হয়েছিল। সারা দিন পরিশ্রম করে পয়সা রোজগার করার পর সে তার মায়েদের দেখতে আসতো, আর তাদের সাথে সময় কাটাত। সে তাদের জন্য রান্না করত, আর তাজা ফল খাওয়াত, আর তাদের আনন্দ দিত। আর প্রতি রাতেই সে ওই জাদু শিকল ভাঙার চেষ্টা করত। শান্ত হয়ে বসো সবুজ মা, আমি জানি এই জাদু পাথর তোমাকে মুক্ত করবে। মায়েরা জাদু শিকল নিয়ে চিন্তিত ছিল না, কারণ তাদের সামনে আরো বড় কাজ ছিল। অগাস্টিস ওর ঘাড়ে একটা চিহ্ন নিয়েই জন্মেছিল, ও হলো নির্বাচিত। হ্যাঁ, আমি নিশ্চিত যে আমাদের সন্তান ম্যাফিকাসের প্রতি দায়িত্ব পালন করবে। আর এভাবে প্রতিদিন সকালে তাদের একমাত্র ছেলের জন্য চোখে ভয় নিয়ে
সাতজন মায়েরা প্রত্যেকেই অগাস্টাসকে বিদায় জানাতেন। আর সেই দিনই অগাস্টাসের সবচেয়ে বেশি সুরক্ষার দরকার ছিল, কারণ আগের দিনই সে রানীর সৈন্যদের অবজ্ঞা করেছিল। অগাস্টাস বাজারে ফিরে আসার সাথে সাথেই তাকে গ্রেফতার করে রানী অলিভিয়ার কাছে নিয়ে যাওয়া হল। তো হ্যাঁ যুবক, তোমার বোধহয় আমার নিয়মে কোনো সমস্যা আছে? ম্যাফিকাসের লোকেরা রানীকে নিয়ে আতঙ্কিত ছিল, কিন্তু অগাস্টাস ভয়হীনভাবে তার চোখের দিকে তাকিয়ে রইল। আপনার সাথে এর আগে কখনো দেখা হয়নি মহারানী, তবে আমি আমার লোকের জন্য লড়াই করতে ভয় পাই না। অদ্ভুত লাগছে যে তুমি আমাকে ভয় পাচ্ছ না। তোমার গলায় ওটা কি? অলিভিয়া বুঝতে পারল ওটা কি। তার সামনের লোকটাকেই ম্যাফিকাসকে নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল, যার মানে সেই তাকে শেষ করবে। সে জাদু করার জন্য মন্ত্র বিড়বিড় করতে লাগল, কিন্তু এটা তুমি কি করছো? এটা কাজ করছে না কেন? অলিভিয়া বা অগাস্টাস কেউই জানত না যে প্রতিদিন সকালে সাতজন মা যখন তাদের ছেলেকে চুমু খেত, তখন তারা প্রত্যেকে তার উপর রক্ষা করার মন্ত্র পড়ে দিত। অলিভিয়া ডাইনি হওয়ায় সেটা বুঝতে পারল। তার মানে রামধনু পরিমন্ত্রীরা বেঁচে আছে। মহারানী আপনি ঠিক আছেন? আমার একটা বার্তা তোমাকে জঙ্গলের মধ্যে একজনের কাছে দিয়ে আসতে হবে যুবক। যদি তুমি পারো তাহলে তোমাকে আমি এখান থেকে মুক্ত করে দেব। তুমি কি রাজি? অগাস্টাস জানত না যে খবরটা ডাইনির মায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য ছিল। সে বার্তাবাহক হতে অস্বীকার করেছিল, কিন্তু সে রাতের মধ্যে তার মায়েদের কাছে ফিরে যেতে চেয়েছিল, তাই সে রাজি হয়। অগাস্টাস গভীর রাত পর্যন্ত বনের মধ্যে ঘুরে বেড়াল। অবশেষে সে একটা কুঁড়ে ঘরে এসে পৌঁছল। তাহলে তুমি সেই রামধনু রাজকুমার, তাই না? রামধনু পরিদের সন্তান তুমি। কি পরি? না, আমার সাতজন মা আছে ঠিকই, কিন্তু তারা পরি নয়। ও বোকা হাঁডা কোথাকার! বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এরা সবাই তোমার মা, তাই না? এরা সবাই রামধনু পরিমন্ত্রী ম্যাফিকাসের। অগাস্টাস এসব কথা শুনে চমকে গেল। সে একজন রাজমন্ত্রীর ছেলে ছিল। ও, কিন্তু তুমি ভয় পেও না বাছা। আমার মেয়ে জানে যে আমার জাদু দিয়ে আমি যে কোনো জাদু ভাঙতে পারি। এটা তোমার নেওয়া উচিত। এটা কি ছিল? অগাস্টাসের চারপাশের রক্ষা কবচ মাত্র কয়েক সেকেন্ডে সরে গেল। অলিভিয়ার মা তারপর দ্রুত একটা মন্ত্র পড়ল। উইকেটিভ ওকেটিভ ও, একজন বার্তা বয়ে নিয়ে এলো, আর যে অগাস্টাসের জন্মের জন্য দায়ী হলো সে এই মুহূর্তেই রাজহাঁসে পরিণত হবে। কি, এটা কি হলো? অগাস্টাস! ও ধন্যবাদ ম্যাফিকাস, তুমি ঠিক আছো বাচ্চা আমার? অগাস্টাসের সাথে তার সাতজন মাই ছিল তার যত্ন নেওয়ার জন্য। মায়েরা, তোমাদের অন্যরকম দেখতে লাগছে। আমরা প্রকৃতি মায়ের পরিকল্পনায় হস্তক্ষেপ করতে চাইনি, তাই তোমাকে কিছু বলিনি বাচ্চা আমার। আমরা বহু শতাব্দী ধরে ম্যাফিকাস সামলে আসছি বাচ্চা। আমরা হলাম রামধনু পরি। অলিভিয়া জানতো যে আমরা কখনোই তাকে শাসন করতে দেব না, তাই সে আমাদের উপর মন্ত্র পড়ে দিয়েছিল আর আমাদের শেষ করতে চেয়েছিল। কিন্তু প্রকৃতিমা আমাদের সবাইকে বাঁচিয়ে গুহায় নিরাপদে রাখেন। আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু অলিভিয়ার জাদু আমাদের আটকে দিয়েছিল। আমরা আমাদের শক্তিকে একত্রিত করে শিকল ভাঙার চেষ্টা করি, শিকল ভাঙিনি, কিন্তু সেই শক্তিশালী জাদু থেকে তুমি, মানে আমাদের সন্তানের জন্ম হয়। মায়েরা, দাঁড়াও তো, আমার জন্মের কারণ ছিল ওই ডাইনি, তার মানে সে নিশ্চয়ই হাঁস হয়ে গেছে। এভাবেই জাদুটা ভেঙেছে আর তোমরা সবাই মুক্তি পেয়েছো। হ্যাঁ, কিন্তু অলিভিয়ার মা কি করে হাঁসে পরিণত হলো? উনি উত্তেজিত হয়ে ভুল মন্ত্র পড়েছিলেন। যখন তিনি বলেন যার কাছে চিঠি আছে, তখন তার কাছেই ওই চিঠিটা ছিল। ও, কি মিষ্টি ছোট্ট হাঁস। তারা মা হাঁসকে নিয়ে রাজার সাথে দেখা করতে গেল। রাজার উপর থেকেও জাদু সরে গেছিল, আর তিনি আগেই অলিভিয়াকে খাঁচায় বন্দি করে রেখেছিলেন। মিয়াও, 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 মিয়াও।
অগাস্টাস, এই শক্তিশালী মায়েদের সমর্থনের সাথে আমার কোনো সন্দেহ নেই যে তুমি ম্যাফিকাসকে চমৎকারভাবে নেতৃত্ব দেবে। অগাস্টাস ম্যাফিকাসকে নেতৃত্ব দেওয়ার সবচেয়ে কম বয়সী ব্যক্তি ছিল এবং পুরো রাজ্যের তাদের তরুণ নেতার উপর পূর্ণ আস্থা ছিল, কারণ আর যাই হোক তিনি ছিলেন রামধনুর যুবরাজ।